নমস্কার সবাই, কেমন আছেন? তো আজকের এই বিষয়টা আমি একটা অন্যরকম গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন। তো আমাদের জীবনে প্রেম নামক অধ্যায়টা একটা বিশেষ ভূমিকা পালন করে এসেছে। আমরা শুনেছি, দেখেছি এবং অনুভবও করেছি যে প্রেম ভালোবাসা এমন একটা বিষয়, এটা বলে প্রকাশ করা যায় না। যতটা না আমাদের রিয়েল লাইফের সাথে ঘটেছিল, ঘটেছে বা ঘটছে বা ঘটবে। আসল কথা হলো, ভগবানের দেওয়া ভালোবাসা একটু ঘাত প্রতিঘাত থেকে যায়। কত গল্প আছে যেগুলো রাতের অন্ধকারে মিশে যাচ্ছে, সেটার আর কোনো অস্তিত্ব থাকেই না। আর কিছু প্রেম ভালোবাসা তো ভাগ্যতেই হয়ে যায়। যারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, তাদের জীবনের গল্পটাও ছিল যেমন সুন্দর তেমনই কঠিন। আবার যারা পেয়েও হারিয়ে ফেলে, তাদের জীবনের গল্পটাও অন্যরকম। আবার যারা পায় না, তাদের জীবনেরও গল্পটা অন্যরকম। আবার যারা পায়, পেয়ে যাওয়ার পর হারিয়ে যায়, তাদের জীবনের গল্পটাও আরেকটি অধ্যায়। তবে এই গল্পটা একটু অন্যরকম হয়তো, বা আমি ভুল ছিলাম, বা সে হয়তো আমাকে গুরুত্ব দেয়নি, বা আমি হয়তো তাকে ভালোবাসার যোগ্যতা অর্জন করিনি। একটু ভিন্ন স্বাদের প্রেম ভালোবাসা অতীত, সেটা তো ভুলে গেলেই ভালো, কারণ সেটা এক সময় ছিল, এখন আর নেই। পরিস্থিতির মধ্যে পড়ে জীবনটাই পরিবর্তন হয়, আর প্রেম ভালোবাসার মিছে একটা স্বপ্ন কি করে থাকে। শুনেছি এই সব গল্পগুলো যেখান থেকে শুরু হোক না কেন, অনেকটা সুন্দর লাগে। যেমন রাতের একটা পূর্ণিমার চাঁদ দেখার অনুভূতিতে একটা সময় সেটা অমাবস্যাতে পরিণতি পায়। আবার একটা সুন্দর আকাশের অপেক্ষায় অপেক্ষারত থাকে। সে যাই হোক, সেই সময় বয়স ছিল একটু না বোঝার সময় মতো। কিছু মানুষ বুঝতে পারে, আবার কিছু মানুষ পারে না। আবার পরে সেটার প্রয়োজনীয়তা বুঝতে পেরেও সরে যায়। তার সাথে প্রথম দেখা হয়েছিল স্কুলেই। আসল কথা, এমনই একটা দৃশ্য মনে পড়ছে যে আমি সেই সময়ে প্রথম মাধ্যমিক পাশের পর স্কুলে যাচ্ছি। সমস্ত স্কুলের নতুন ছাত্রছাত্রীরা আনন্দ করছে, এতই আনন্দ যে নতুন স্কুলের ভর্তি হওয়ার আনন্দটাই আলাদা অনুভূতি। নতুন ক্লাস, নতুন ড্রেস আর নতুন বন্ধু, সবাই নতুন। আমাদের একটা বড় হলরুমে ডাকা হয়েছিল যে তোমাদের ক্লাস শুরু হবে, তোমরা এই হলরুমে প্রবেশ করে এখন বসো। মাস্টার আসতে কিছুক্ষণ টাইম নিচ্ছিল, সেই সময় আমরা ক্লাস করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার নতুন বন্ধুরা বলছে, দেখ দেখ ওদের দিকে তাকা। কাদের দিকে তাকানোর কথা বলছিল ওরা? সেই নতুন বান্ধবীদের দিকে। তারা বলে, আমার ওই যে মেয়েটা আছে দূরে দাঁড়িয়ে, ওকে ভালো লেগেছে। আবার একজন বলে, দেখ না ভাই, ওকে আমার খুব ভালো লেগেছে। আর আমি তো বসে রয়েছি যে সবাই সবাইকে পছন্দ করছে, আর আমি কি বাদ যাব। তারা ইয়ার্কি মেরে বলেছে যে, ভাই তুইও দেখ কে আছে। আমি তো তাদের দিকে তাকিয়ে রইলাম যে কে আছে, কাকে খুঁজব। আমি খুঁজতে লাগলাম, সেই রকম কেউ নেই তো। তারপর দেখলাম সেই বেঞ্চের এক কোণায় একটা বড় গম্বুজ আকারে থামের পাশে একজন দাঁড়িয়ে আছে। সে
ওই বেঞ্চে বসবে এমন সময় তার চোখ দুটোর দিকে প্রথমেই তাকাতেই তার শরীরের মধ্যে একটা এমন অনুভূতি হলো, কত জীবন পর আবার সেই দেখা পেলাম, এই রকমই একটা অনুভূতি হয়েছিল। এরপর অনেক দিন কাটলো, যতটুকু স্মৃতিতে আছে আমি বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে তো এতক্ষণ ধরে এই গল্পটি শোনার জন্য। আমরা এখানে সমাপ্ত করছি না, আমরা পরবর্তী অংশের জন্য আমরা খুব শীঘ্রই ফিরে আসবো। এটা আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমি সমাপ্ত করবো আমাদের সম্পূর্ণ গল্পটি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।